Hello guys, welcome back to my YouTube channel Subrata Dutta Shadow of Village Blog and Facebook page Subrata Dutta Vlogs. আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমার ভিডিওটি একটু ভিন্ন ধরনের, ছোট বাচ্চাদেরকে নিয়ে। প্রাইমারি লেভেল থেকেই এই শিক্ষাটি বাচ্চাদের দরকার হয়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। তবে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এগুলো কি কি, সেগুলো কিন্তু অনেক বাচ্চাই জানে না। তবে সেই বাচ্চাদেরকে শেখানোর জন্যে বা দেখানোর জন্যে এই ভিডিওটি করা আমার। একে চন্দ্র থেকে দশে দিক পর্যন্ত বিস্তারিত বিশ্লেষণ করব আমি। তো চলুন ভিডিওটি শুরু করি। একে চন্দ্র, একে চন্দ্র কি? আকাশে একটাই মাত্র চাঁদ ওঠে, সেই হলো একে চন্দ্র, একটা মাত্রই চাঁদ। দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ কি কি সেটাও আমরা প্রত্যেকে জানি, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। তিনে নেত্র, তিনে নেত্র কি কি? ডান চক্ষু, বাম চক্ষু ও জ্ঞান চক্ষু, এই হলো তিনে নেত্র। চারে চতুর্বেদ, চতুর্বেদ কি কি এটাও আমরা প্রত্যেকে জানি, চতুর্বেদ হলো ঋক, সাম, যজু, অথর্ব। পাঁচে পঞ্চবান, কিন্তু পাঁচে পঞ্চবানটা কি হবে? পাঁচে পঞ্চবান কি আমরা কেউ জানি? যদি না জেনে থাকি তবে আমি বলছি, পাঁচে পঞ্চবান হলো মনমোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন, এগুলো হলো কামদেবের বান। ছয় ঋতু, ছয় ঋতু কি কি এটাও আমরা প্রত্যেকে জানি, ছয় ঋতু। বারো মাসে ছটা ঋতু হয়, এক একটা মাস, দুটা মাস মিলে এক একটা ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই হলো ছয় ঋতু। সাথে সমুদ্রটা কি? সাথে সমুদ্রটা কি জানি? সাথে সমুদ্রটা কি বলুন তো? সাথে সমুদ্র হলো লবণ, অর্থাৎ নোনতা। ইক্ষুরস মানে আখের রস, মিষ্টি। সুরা, সুরা কি? সুরা হলো মদ। ঘৃত অর্থাৎ ঘি, দধি, দই, ক্ষীর, যেটা দুধ জাল দিয়ে ঘন করে পাক দেওয়া হয় সেটা হলো ক্ষীর, ও সদুদ্যক। আর আটে অষ্টবসু, অষ্টবসুটা কি? অষ্টবসু হলো অনল, অনিল, সোম, অহস, ধরা, ধ্রুব, প্রত্যুষ ও প্রভব, এগুলো হলো মহাভারত অনুসারে। আবার অষ্টবসু মনুস্থিতি অনুসারে হয়, যেমন সোম, অগ্নি, অর্ক, অনল, ইন্দ্র, কুবের, বরুণ ও যম। নয় নবগ্রহ, নবগ্রহ কি? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। দশের দিক, দশের দিক কি? দশের দিকটাও আমরা প্রত্যেকে জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত্য, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ, এই হলো দশের দিক। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।